মুখে নানা কথা বললেও শেষমেশ বিএনপি জামায়াত ঠিকই নির্বাচনে যাবে বলে মন্তব্য করেছেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন। দুপুরে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির এক নম্বর হল রুমে বাংলাদেশ ল ইয়ার সাইবার গিল্ডের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। বলেন, সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে ইইউ প্রতিনিধিদের গাড়ি আটকে মিছিলের ঘটনায় বিএনপি জামায়াতের নৈরাজ্য সারা বিশ্ব দেখেছে। অনুষ্ঠানে অতিরিক্ত অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান চৌধুরী, সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সম্পাদক আব্দুন নূর দুলাল, সিনিয়র অ্যাডভোকেট কন উপস্থিত ছিলেন। আমরা বাংলাদেশে যে 63,000 আইনজীবীরা কাজ করি, আমাদের যে সম্মান, সেই সম্মানটা রক্ষা করার জন্য আমাদের কাজ করতে হবে। আমরা আইনজীবীরা কোন ধরনের সন্ত্রাসী কার্যকলাপে যুক্ত হব না। আমরা আইনজীবীরা আইনের শাসনের কাজে করার জন্য, আইনের শাসন প্রতিষ্ঠা করার জন্য, আইনের শাসন রক্ষা করার জন্য আমরা কাজ করব। বিদেশিদের সামনে তাদের গাড়ি ঘিরে ধরে গাড়িতে ধাক্কা মারা, লাফ দিয়ে উঠে যাওয়া, এটা কোনো সভ্য সমাজে এটা কোনো এলাও করে না। এবং আদালত অঙ্গনে পৃথিবীর কোথাও এটা করে কিনা এটা দেখবেন।